সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। মাননীয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্রী মন্টুরাম পাখিরার তত্ত্বাবধানে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এন্ড পিজি হসপিটালের পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ থানার অন্তর্গত নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বটতলা বাজারে প্রায় 500 আমফান বিধ্বস্ত সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হল দৈনন্দিন খাদ্য সামগ্রী এবং কিছু বস্ত্র। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শো আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন কাকদ্বীপ বাজারে। এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্ট সেন, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে। আজই যোগাযোগ করুন। এই ত্রাণ বণ্টন শিবিরে উপস্থিত ছিলেন মাননীয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্রী মন্টুরাম পাখিরা, কাকদ্বীপ থানার আইসি শ্রী সুদীপ সিং, বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের হেড অব দ্য ডিপার্টমেন্ট ডক্টর গৌতম গাঙ্গুলী, ডক্টর অলোক পণ্ডিত, ডক্টর সৌমেন বিশ্বাস, ডক্টর সৌভিক দুবে সহ বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিগণ। এখন এক নজরে দেখে নেওয়া যাক এই ত্রাণ বণ্টন শিবিরের কিছু চিত্র। ত্রাণ বণ্টনের মহান কর্মসূচি সম্পর্কে মাননীয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্রী মন্টুরাম পাখিরা বলেন যে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, সেই বিভাগের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর গৌতম গাঙ্গুলী সহ সমস্ত অধ্যাপক চিকিৎসকগণ এসেছেন। ইন্ডিয়ান অ্যাপিলেক্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চের পক্ষ থেকে তারা এসেছেন, কারণ গত এই যে আমাদের উমফুন ঝড়ে সুন্দরবনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এত এলাকা, নারায়ণপুর অঞ্চলে গণেশনগর থেকে আরম্ভ করে নান্দাভাঙ্গা, নারায়ণপুর, ঈশ্বরীপুর সহ বিভিন্ন এলাকা বিধ্বস্ত হয়েছে। গ্রামের গরিব মানুষরা তারা নিরন্ন, একেবারে অসহায় হয়েছিলেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যাপক ত্রাণ সহ বিভিন্নভাবে সরকারি পরিষেবা আজও পর্যন্ত অব্যাহত রয়েছে। তার ফাঁকে আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, এইরূপ মহান যারা ব্যক্তিত্ব, যারা মানুষের চিন্তা করেন, দুর্গত মানুষের চিন্তা করেন, এইরূপ একটি প্রতিষ্ঠান তারা এখানে এসেছেন। আমাদের গণেশনগরে এত এলাকার কয়েকটি এলাকাতে মানুষ ভীষণ ক্ষতিগ্রস্ত ছিলেন, তাদেরকে তারা এগিয়ে এসে তাদের সব রকমের পরিষেবা, অর্থাৎ একেবারে চাল ডাল থেকে আরম্ভ করে সব রকমের একটা পরিবারের যা প্রয়োজন বেশ কয়েকদিনের জন্য তা দিয়েছেন, সে কাজে তারা ব্রতী হয়েছেন। তাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং আমার এই নারায়ণপুরবাসী, তারা দরিদ্র মানুষ, তাদের পাশে তারা দাঁড়িয়েছেন, এটা একটা মহৎ কর্ম। ত্রাণ নিতে আসা সাধারণ মানুষ কি বলেছেন তা তুলে ধরছি সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। এই ত্রাণ পেয়ে আপনার কেমন লাগছে? আপনার নাম? এর আগে কখনো ত্রাণ পেয়েছেন? এই প্রথমবার। আজকের এই যে পিজি হসপিটালের পক্ষ থেকে আপনারা এই ত্রাণ সামগ্রী পেলেন, এই ত্রাণ পেয়ে আপনি কতটা সাহায্য উপভোগ করলেন? আগে কখনো ত্রাণ পেয়েছেন? সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।